গেল বছরে এক সাক্ষাৎকারে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যকার বৈরী সম্পর্কের বিষয়টি গণমাধ্যমে প্রকাশ্যে এনেছিলেন। সে সময় বিসিবির বস বলেছিলেন, ড্রেসিং রুমে কথা হয় না সাকিব তামিমের। এরপর থেকে শুরু হয় নানান আলোচনা সমালোচনা। এরপর সাকিবের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে মুখ খুলেছিলেন তামিম। এই ওপেনার বলেছিলেন, মাঠের খেলায় তাদের মধ্যে কোনো সমস্যা নেই। ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বমঞ্চে পাড়ি জমানোর আগে সাকিবও এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন। দেশেরা এই অলরাউন্ডার পরোক্ষভাবে স্বীকার করেন, তামিমের সঙ্গে সম্পর্ক বন্ধুত্বের পর্যায়ে নেই। এবার নতুন করে বিষয়টি সামনে আসার অন্যতম কারণ সাকিবকে নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডির বানানো প্রামাণ্যচিত্র সাকিব আল হাসান বিশ্বকাপ স্পেশাল। রাত 8টায় এই প্রামাণ্যচিত্রের প্রথম পর্ব দেখানো হবে, যেখানে তামিমকে নিয়ে ফের কথা বলেছেন সাকিব আল হাসান। তামিমের সঙ্গে সম্পর্ক নিয়ে সাকিব বলেছেন, কথা হতো না, এটা একদম ভুল কথা। আমাদের এক সময় যে সম্পর্কটা ছিল, সারাক্ষণ একসঙ্গে থাকতাম, ওই সম্পর্কটা অনেক দিন ধরেই ছিল না। সাকিবের ভাষায়, আমি বিয়ে করলাম, সে বিয়ে করলো, দুজনের বাসা আলাদা, আলাদা জায়গায় থাকা, এভাবে সময়টা অনেক কমে যায় দুজনের মধ্যে। প্রিয় দর্শক, সাকিবের সাথে তামিমের সম্পর্কটা এভাবেই কি আস্তে আস্তে সরে যায়? বিয়েটাই কি আসল কারণ? অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে।